মন্দ থেকে বাঁচানোর উপায় নেই। মানুষের মন সবসময় মন্দ প্রবণ। এটা জুলাইখার স্বীকৃতি নয়, এটা আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন হয়তো জুলাইখার মুখ দিয়ে। এই পর্দা ভেদ করে আপনি ফেরত আসতে পারবেন না। যতই পিসরা উল্টাপাল্টা মিথ্যা ধোকা দিক যে তুমি কবর গিয়ে এই করো সেই করো মুক্তি পাবে, কবর পূজারে যেসব মিথ্যা কথা বলে এগুলোর কোনো গুরুত্ব নেই, কোরআন সত্য আর বাকি সব মিথ্যা। শুধু আমল মানুষকে কখনোই জান্নাতে নিয়ে যাবে না, যদি আল্লাহ পাক তার উপরে রহম না করেন এবং তার অন্তর জগৎটা পরিচ্ছন্ন না করেন। পরিচ্ছন্ন অন্তরের মানুষ যারা আছে তাদের মনটা সবসময় ভালোটাই চিন্তা করে, খারাপ চিন্তা মাথায় আসতেই চায়। বোঝা গেল আপনি ভালো কাজ করার ইচ্ছা করলেও পারবেন না যদি আল্লাহ আপনাকে তৌফিক না দেন। এর জন্য আল্লাহর কাছেই আপনাকে তৌফিক চাইতে হবে, জোর করে পাবেন না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রাহমানির রাহিম মালিকি ইয়াওমিদ্দিন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها سورة الشمس نوع دوش آيات جابت الحمد والصلاة على رب العالمين الجنة وجابت درود والصلاة شش نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة মানুষ মরণশীল, কোনো মানুষ চিরদিন বেঁচে থাকবে না। যতদিন সে দুনিয়াতে আছে তাকে সাধ্যমতো পরকালীন পাথেয় সঞ্চয় করতে হবে, এ সুযোগ আল্লাহ দিয়েছেন মৃত্যু পর্যন্ত। মানুষ সবাই এটা জানে, এরপরে অলসতা আসে আল্লাহর দাসত্ব করতে, আল্লাহর ইবাদত করতে, এটাই স্বাভাবিক। এই অলসতা দূর করার উপায় কী? আমরা সবাই কিন্তু চাই যে সব দিনের কাজ করে আল্লাহর পথে থাকি, ইবাদত করি, কিন্তু পারি না, অলসতা আসে। কেন আসে? তার মৌলিক কারণ আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন, তার আগে তিনি সাবধান করে দিচ্ছেন পরকালে মুক্তি পাবে ওই সব মানুষ যারা অন্তর জগৎকে পরিচ্ছন্ন করতে পেরেছে। পরিশুদ্ধ অন্তরের মানুষ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। অকাদ খাওয়াবো মন্দাসাহা, সেদিন নিরাশ হবে তারাই যারা তাদের হৃদয় জগৎকে কলুষিত করেছে। বাহ্যিকটা আমরা দেখি, ভেতরটা দেখি না, তো আল্লাহ দেখে। আর আল্লাহ এই জন্য সাবধান করে দিচ্ছেন। আমরা জানি মানুষ মূলত দুই ভাগে বিভক্ত, মুমিন এবং কাফের, কিন্তু মাঝখানে যে একটা দল আছে এদেরকে দেখা যায় না, মুনাফিক। তাদের ভেতরটা কাফের,
বাহ্যিকটা মুমিন, বাহ্যিক দেখে বিচার হয় সমাজে আদালতে সব জায়গায়, ভেতরটা দেখেন আল্লাহ। বাহ্যিকটা দেখেই আমরা আদালতে মুক্তি পাই, কিন্তু আল্লাহ কাছের অন্তর দেখেই মুক্তি হবে, আমলটা হবেই সঙ্গে উত্তর অন্তরটাও দেখা হবে। শুধু আমল মানুষকে কখনোই জান্নাতে নিয়ে যাবে না, যদি আল্লাহ পাক তার উপরে রহম না করেন এবং তার অন্তর জগৎটা পরিচ্ছন্ন হয়। ওটাই পরিষ্কারভাবে বলা হচ্ছে, হয়তো আম পড়া পড়ি, সবসময় আমরা এগুলি পড়ে থাকি, কদ আফলাহ মান যাক্কাহা ও কদ খাবা মান দাসাহা, কাযযাবা সামুদ বিতাকওয়াহা, আসলে এগুলো সবাই আমরা এগুলো জানি। এবাদতে অলসতা দূর করার উপায় কি? কতগুলো আয়াত বা ঘটনার সামনে আসলে আপনাকে পরিষ্কার হয়ে যাবে। আপনারা সবাই ইউসুফ জলেখার গল্প শোনেন, এদেশে যত তফসির মাহফিল হয় অধিকাংশ ইউসুফ জলেখার উপরেই হয়, শুনতে ভালো লাগে। সেখানে যদি সত্য প্রকাশিত হয় যে ইউসুফ নির্দোষ ছিলেন, সেদিন জলেখা বলেছিলেন আল আন হাসসা হাসসা হাক, এখন সত্য প্রকাশ হয়ে গেল। ইউসুফ কখনোই অসৎ ছিলেন না, আমার অন্তর তার প্রতি আকৃষ্ট হয়েছিল, আর এটাই বাস্তব। অমাবর্রু নাফসি ইল্লান ইন্না নাফসা লাআম্মারাতুন বিসসু, আমি আবার নিজের নফসকে বরি মনে করি না, নির্দোষ মনে করি না, কারণ এই নফস সবসময় অন্যের দিকে মানুষকে উস্কে দেয়, নির্দেশ দেয়। ইল্লা মা রাহিমা রব্বি, যতটুকু আমার প্রতিপালক আমার উপর রহম করেন। ইন্না রব্বি গফুরুর রহিম, নিশ্চয়ই আমার প্রতিপালক ক্ষমাশীল ও দয়াবান। বোঝা গেল হৃদয়কে মন্দ থেকে বাঁচানোর উপায় নেই। মানুষের মন সবসময় মন্দ প্রবণ, এটা জুলাইখার স্বীকৃতি নয়, এটা আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন হয়তো জুলাইখার মুখ দিয়ে। নফস তিন ভাগে বিভক্ত, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা যে সবসময় মানুষকে অন্যায় কাজে উস্কে দেয়, নফসে লাওয়ামা অন্যায় কাজ করতে গেলে মানুষকে ধিক্কার দেয়, করো না করো না এটা ঠিক না, প্রত্যেকের মধ্যে কিন্তু এগুলো আছে। আর নফসে মুতমাইন্না, যে পরিচ্ছন্ন অন্তরের মানুষ যারা আছে তাদের মনটা সবসময় ভালোটাই চিন্তা করে, খারাপ চিন্তা মাথায় আসতেই চায় না। এই তিন ধরনের নফস কিন্তু প্রত্যেকের মধ্যেই আছে। কী করে আপনি বাঁচবেন? একটা দেখলেন যে নফসে আম্মারা আছেই, আল্লাহ পাক যদি রহম না করেন তাহলে বাঁচার উপায় নেই। আর এই জন্য নবী সোহায়েব আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের শ্বশুর, তিনি বলেছেন দেখো মা উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাআত, আমি সাধ্যমত ইসলাহের চেষ্টা করি, কিন্তু আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমার কোনো ক্ষমতা নেই আল্লাহ ব্যতীত, তিনি যদি ভিতর থেকে আমাকে তৌফিক দেন তাহলে আমি পারব। তারপরে আমি ভরসা করি এবং তার দিকেই আমি প্রণত হই। বোঝা গেল আপনি ভালো কাজ করার ইচ্ছা করলেও পারবেন না যদি আল্লাহ আপনাকে তৌফিক না দেন, এর জন্য আল্লাহ কাছেই আপনাকে তৌফিক চাইতে হবে, জোর করে পাবেন না। সবসময় আল্লাহ কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে ভালো কাজ করার তৌফিক দাও, আমাকে জান্নাতে যাওয়ার জন্য যা যা করণীয় করার ক্ষমতা দাও। মৌলিকভাবে জান্নাত পাওয়ার বা আল্লাহর ইবাদতে অলসতা দূর করার মৌলিকভাবে দুটো কারণ নির্দেশ করা যায়। এক, দীর্ঘজীবী হওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করা। আমি এখন ছোটো মানুষ, এখনও বিয়ে করবো, বড়ো হবে, ছেলেবিলি হবে, নাতি নাতনি হবে, তারপরে তো মরবো,
এই চিন্তা কিন্তু আমাদের সবার মধ্যে আছে। আল্লাহ আমাদের একটা ছেলে গত 3-4 দিন আগে মেহেরপুরে হঠাৎ করে এসে তার স্ত্রীকে হারাল, কল্পনাই করে নেই, 2 দিনের বাচ্চা রেখে চলে গেল। কটা বয়স কত? খুব বেশি বেশি মেয়েটার বয়স 22-22 বছর হবে, তাও হবে কিনা সন্দেহ। জানতই না যে সে এই বাচ্চা হলেও মাত্র 2 দিন আর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো, কোনো অসুখ বিসুখ না কিছুই না, হাসপাতালে নেওয়াও লাগেনি, আর আগে দুনিয়া থেকে বিদায়। অথচ ওই মহিলা বলবে কত মেয়ে, আসলে তো ছেলের বয়স আমার সাকরের চেয়ে তো ছোট, তার বউ সে কটুক বয়স, সে তার মায়ের একমাত্র মেয়ে, আর মানে ওই বাচ্চার নানি বেশি আছে, মা চলে গেল। কল্পনা করুন তার মনে কি দুঃখ। আমাদের আল্লাহ আমাদের সদস্য ছিল, মেহেরপুর জেলার বড় দায়িত্বশীল, এগুলো অনুভূতি ছাড়া কেউ বুঝতে পারবেন না, কোনো মানুষ এগুলো ব্যথা সহ্য করতে পারে না। মুসলমান টিকে থাকে কেবল তকদিরে বিশ্বাসের কারণে, যদি মুসলমান তকদিরে বিশ্বাস না করত এই সব বেদনার কষ্টগুলো সহ্য করতে পারত না। আর এই সময় যদি মানুষ মানুষকে সান্ত্বনা দেয় তাহলে তার দুঃখ বেদনা অনেকটা সে হালকা হয়ে যায়। ওই সময় যদি শাকির ফোন না করতো তার কাছে, জানতে পারত না কী অবস্থা, এখান থেকে বায়োমিল কাপড় চোপড় আজকাল সব তো কিনতে পাওয়া যায় বাচ্চাদের খানা পিনা, যেহেতু বাচ্চার মা নেই সব এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এতে নিঃসন্দেহে তার দুঃখ বেদনা অনেকটা হালকা হয়ে গেছে, এখান থেকে সংগঠনের লোকও গিয়েছে, আমিও ফোন করেছি, এমনকি ওই নানিকে ফোন করেছে আমার স্ত্রী সান্ত্বনা দেওয়ার জন্য যে আপনি ব্যস্ত হবেন না, আমাদের জীবনে এরকম হয়েছে, কিছুই করার নাই, এটা আল্লাহর হুকুম। এগুলো বলাতে তবে তো তাদের মধ্যে একটু হালকা বোধ হয়েছে, এটা স্বাভাবিক। মানুষ মানুষকে এমনি করে সান্ত্বনা যদি দিতে না পারে সে মানুষ তো মানুষই না, পশু পর্যন্ত পরস্পরকে সান্ত্বনা দেয়, খেয়াল করে দেখেছেন? চীনে একসময় একটা কুকুর 80 দিন বসেছিল রাস্তায়, তো মনে হাসপাতালে আছে বলি, রাস্তাতে তো সরানোই যায়নি, লোকেরা তাকে খাবার দিতে সে খেয়েছে কিন্তু তাকে সরাতে পারেনি, কুকুর সমস্ত পত্রিকা হাইলাইট হয়ে গেছিল। এটা কুকুরের মধ্যে যে মমত্ববোধ আছে, মানুষের মধ্যে সে মমত্ববোধ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এগুলো যেন না হয়। আপনি যদি সত্যিকার অর্থে পরকালে মুক্তি চান এবং ইবাদতে অলসতা দূর করতে চান, তার 1 নম্বর উপায় হবে আপনাকে দীর্ঘজীবী হওয়ার আকাঙ্ক্ষা পরিত্যাগ করতে হবে, আমি বহুদিন বাঁচবো এই চিন্তাটা ছাড়তে হবে। আল্লাহ বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বির জুউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক্তু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া ক্বাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। সূরা মুমিনুন 99-100। আল্লাহ বলছেন, দেখো যখন তার মৃত্যু এসে পৌঁছে যায় তখন সেই ব্যক্তি বলে, আল্লাহ আমাকে ফিরিয়ে দাও যাতে আমি সৎকর্ম করে আসতে পারি যা আমি করিনি। কাল্লা, কশ্চিনকালও তো সম্ভব নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা সেটা কথার কথা মাত্র, মরতে হবেই, তোমার কোনো উপায় নেই, বাঁচা যাবে না, ওখান থেকে রিটার্ন ব্যাক করা যাবে না, মৃত্যুর দুয়ারে পৌঁছে যাওয়ার পরে আর ফেরত দেওয়া যাবে না, কারণ অমিন ওরা এহিমবার যখন আসন তার পিছনে পর্দা থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত, এই পর্দা ভেদ করে আপনি ফেরত আসতে পারবেন না, যতই বিশ্বরা উল্টাপাল্টা মিথ্যা ধোকা দিক যে তুমি কবর গিয়ে এই করো সেই করো মুক্তি পাবে, কবর বুঝারে যেসব মিথ্যা কথা বলে এগুলোর কোনো গুরুত্ব নেই, কোরআন সত্য আর বাকি সব মিথ্যা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদের নাম তো সবাই জানেন, বিখ্যাত সাহাবি, তিনি বলছেন, ইন্নি আকরাহু আন আরার রাজুলা
ফারেগান লাসাফি ফিহে লাসাফি আমলুন আখিরহি ও আমল দুনিয়া। ইবনে মাসউদ বলছেন, দেখো আমি ওই লোককে খুবই অপছন্দ করি যে নিশ্চিন্তে বসে থাকে বা নিশ্চিন্তে শুয়ে থাকে, তাকে দুনিয়ার কাজও দেখা যায় না আখরাতের কাজও দেখা যায় না, ওই কি বিন্দুর মোড় না কি বলে ওটাকে, বিন্দু যেখান থেকে মোড় ঘুরেছে বাম দিকে ডান দিকে, ওই মোড়ে দেখবেন রিক্সার উপরে কিছু লোক পা তুলে ঝিমায়, তার বউটার দিকে খেটি মরতেছে বাড়ি বাড়ি এই বাড়ি ওই বাড়ি কাজ করবে, ওর দিব্য পা উঠিয়ে কখনো সিগারেট খায় কখনো আজেবাজে গল্প করে বেড়ে, ও ছোটো সময় আসলে হুশ নেই। এসব দায়িত্বহীন মানুষগুলো সাবধান, ফারেক ফারেকুল বাল, দুনিয়ার কাজও করে না আখরাতের কাজও করে না। জুমার আজান হয়েছে, ফজরের সালাতের প্রত্যেকটা সালাতের সময় তো আজান হয়, কিন্তু আজানের সময় শয়তান তার পেছনে এই রগের মধ্যে ধাক্কা দেয় আটটু ঘুমা, বেশ কি ফজরের সময় কষ্ট করে শয়তান, একটু আজান মাত্র হলো একটু পরে তো সালাত হবে, থাম একটু পরে, তিনটা রগ আছে পেছনে, তিনটা রগে ধাক্কা দিয়ে দিয়ে ঘুম পড়ায়। ফজরের সালাতে মানুষ যেতে খুব কষ্টকর, বিশেষ করে যদি শীতকাল হয় তো তার উঠবেই না। এগুলো বিষয়ে হাদিসে বিখ্যাত মানে বিস্তারিত আলোচনা আছে, সেগুলো বলার সময় এখন নাই, খালি বলছে একটাই যে ইবনে মাসউদ বলছেন আমি ওই ব্যক্তিকে অত্যন্ত অপছন্দ করি যে কোনো কাজ নেই কামনে নিশ্চিন্তে বসে থাকে বা শুয়ে থাকে, কিছু না পেয়েছে অন্তত অকাজ কর তাও তো ভালো, অকাজ করলেও কিন্তু তাদের মানুষের কিছু কিছু উপকার হয়, অন্যায় কাজ করলে সে জাহান্নাম পাবে, অত অন্যায় কাজ করা যাবে না অকাজ করা যাবে না, কাজের কাজ করতে হবে, যতটুক পারো কম করো তাও ভালো কিন্তু করতে হবে, বসতে যাবে না। হাসান বসরির প্রখ্যাত তাবি বলছেন, ইয়া ইবনে আদম ইন্নামা আনতা আয়্যাম কুল্লামা যাহাবা ইয়ামুন যাহাবা বা'দাকা, হে আদম সন্তান তুমি কিছু দিনের সমষ্টি, অর্থাৎ 10 বছর 20 বছর 50 বছর 60 বছর এটা দিনের সমষ্টি, যখন তোমার বয়স থেকে একটা দিন চলে গেল তাহলে সেখান থেকে একটা অংশ চলে গেল, বোঝা গেল তুমি একটা দিনের সমষ্টি, কদিন যে দিনে আছো তুমি জানো না, যখন এই সেকেন্ডের কাঁটা টিক করলো আমরা 3 লক্ষ কিলোমিটার মৃত্যুর দিকে এগিয়ে গেলাম আলোর গতির হিসাবে। এজন্য বলে আসর, আল্লাহ পাক কসম করেছেন আসরের সময়ের, হে মানুষ সময়ের মূল্য দাও, যে সময় চলে যাচ্ছে এই আর তুমি আর ফেরত পাবো না, গেল তো গেলই। আর আমর বিন মাইমুন আল আওদি কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন, আল্লাহ রসুল একজন জনৈক ব্যক্তিকে উপদেশ দিলেন, দেখো তুমি 5টি বস্তুর আগে 5টি বস্তুকে গনিমত মনে করো। এক, তুমি যখন সুস্থ থাকবে রোগ আসার আগে তুমি তোমার সুস্থতাকে গনিমত মনে করো, অমনি করে তুমি দরিদ্র হওয়ার আগে তোমার স্বচ্ছলতাকে গনিমত মনে করো। 3, যখন তো যৌবক থাকবে এই যৌবনকে বার্ধক্য আসার আগে যৌবনকে গনিমত মনে করো। 4, তুমি যখন ব্যস্ত হয়ে পড়বে তার আগে যে অবসরটুকু পাবে এই অবসরটুকুকে তুমি পরকালীন স্বার্থে কাজে লাগাও, কারণ এই সুযোগটা তোমাদের পাবে না। আর মৃত্যুর আগে তোমার জীবনকে তুমি গনিমত মনে করো, এই 5টি বিষয়ে গনিমত মনে করো, কারণ যে কোনো সময় তুমি অসুস্থ হয়ে পড়তে পারো, তোমাকে হাসপাতালে পড়ে থাকতে হবে, কোনো কাজ আর করতে পারবে না, কিন্তু যতক্ষণ সুস্থ আছো ততক্ষণ তুমি পরকালীন স্বার্থে কাজ করো, পরকালীন পাথর সঞ্চয় করো। আর নবী হযরত কওলা কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ ইয়াকুল ইয়া ইবনা আদম তাফাররাক লি ইবাদাতি, হাদিসে কুদসি আল্লাহ বলছেন, হে আদম সন্তান তুমি আমার ইবাদতের জন্য অবসর হও, আমলা ওয়াসাদরাকা গিনান ওয়াসুদ্দা ফাকরাক,
আমি তোমার সিনাকে সচ্ছলতা দিয়ে ভরে দেব এবং তোমার যাবতীয় অভাবকে আমি বন্ধ করে দেব যদি তুমি আমার ইবাদতের জন্য খালি হতে পারো, অবসর হতে পারো। ইল্লাম তাফআল, আর যদি তুমি আমার ইবাদতের জন্য খালি না হও, মালাআত ইয়াদাকা শুগলান, তোমার হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দেব। ওলাম আসদ্দা ফাকরা, তোমার অভাব আমি কখনোই বন্ধ করব না, অভাব থাকবেই, যত কাজ করেন অভাব থাকবেই, কিন্তু আপনাকে এবাদতে খালি হতেই হবে, কারণ আপনার তকদির আপনি নষ্ট করতে পারবেন। আপনার যে রোজি আছে তা পাবেনই, কী আছে রোজি আপনি জানেন না, কিন্তু এবাদতটা আপনার করাই লাগবে, ওটা জানা পাবেন না। অতএব সবার আগে আল্লাহ এবাদত। দুই নম্বর হল জান্নাত লাভের জন্য সাধ্যমতো চেষ্টা করা। প্রথমটা হলো আল্লাহর সাহায্য কামনা করা, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আর দুই নম্বর হলো সাধ্যমতো আল্লাহ নিকটে জান্নাত লাভের চেষ্টা করা। আল্লাহ বলছে ওয়ান লা ইয়াসাল ইনসান ইল্লা মা সা, আল্লাহ বলছে মানুষের চেষ্টার বাইরে সে কিছুই পাবে না। সূরা নাজম 39 আয়াত। একদল লোক আছে তাদের নাম মুতাওয়াক্কিলুন, আল্লাহর উপর ভরসাকারী। একজন লোক আল্লাহর উপর ভরসাকারী করে নিজেকে প্রকাশ করে, আমি হলাম সবসময় দুনিয়া ত্যাগী এবং আল্লাহর উপর ভরসাকারী, যেহেতু কোরআনে আছে যে আমি তোমাদের সব কিছু দায় দায়িত্ব আমার উপরে, রুজির দায়িত্ব আমার উপরে, তা আল্লাহ আমাকে রুজি নিশ্চয়ই পাঠিয়ে দেবে, তাতে আমি কোনো কাজকাম করব না। পড়ে আছে এত খিদা লাগছে যে হাঁটতে চলতে পারছে না, শেষকালে দেখলো যদি পড়েই থাকে, কেউ যদি খাওয়া না দেয় তো মরিতে যাবো। শেষকালে চলে আসে মসজিদে, আল্লাহর ঘর নিশ্চয়ই আল্লাহ করে আমাকে সাহায্য করবে, খাওয়াবে। সালাত হয়ে গেল, জুমার খতবা হয়ে গেল, মুসলিম সব চলে যাচ্ছে, ও এসে ওই ইমামের যে মেম্বারের পিছনে এসে পালিয়ে বসে আছে যে এখানে নিশ্চয়ই আল্লাহ খাওয়া পাঠিয়ে দেবে। তো দেখলো যে সে খতিব নেমে গেছে, ইমাম মসজিদে মুসলি পরে খালাস তো নেই, তখন দেখছে আমি তো তাহলে তো মরেই গেলাম, তখন কাশতে শুরু করছে। তো কাশি শুনে লোকেরা তাকাইছে, কে রে ওর পিছনে কে আসছে, মানে তো ট্রেনে বের করছে, তো মানে আসার কায়দা নেই, তো হাঁটারও কায়দা নেই, তো কি তুমি এখানে কেন? তো আমি মোতাওয়াক্কিল জাহেদ, আমি আল্লাহের ভরসা করি এবং আমি দুনিয়া ত্যাগী। তা আল্লাহ ভরসা করো তো এখানে এসে শুয়ে আছে কেন? আল্লাহ তো বলছে আল্লাহ ভরসাকারীদের খাদ্য পাঠিয়ে দেবে। তো আমি ভাবছিলাম বোধহয় খাদ্য আসবে, আসলো না দেখি বাদে, তো তুমি এই জন্যই কাশলে, কাশলাম তোমার সব চলে যাচ্ছে বলে বলে বা তুমি আসলে আল্লাহর অর্থই বোঝে নাই, আল্লাহকে বলা নেই ইনসান ইল্লা মা সা, মানুষ চেষ্টা না করলে সে কিছুই পাবে না, তা তুমি চেষ্টা করো তবেই তো হবে, এবং ওর সঙ্গে ভরসাও করো। দেখো মানুষ কিছু আসে, কাজ নেই কাম নেই, বসতে হবে, আল্লাহ তো খাওয়া পাঠিয়ে দেবে। সাবধান, এসে ধোকায় পড়বেন না, চেষ্টা ব্যক্ত কিছুই পাবেন না। ওয়ান মকদামের মা অধিকারে আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল মা আকালা আহাদুম তুআমান কাত্তু খায়রা মিন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি বাইনা নবী আল্লাহ দাউদ কান ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি রাওয়াল বুখারী। আল্লাহ রাসূল বলছেন দেখো মানুষের সবচেয়ে উত্তম খাদ্য হলো যেটা সে নিজ হাতে করে, নিজ হাতের চেষ্টার মাধ্যমে যে রুজি সে কামাই করে, সেটা হচ্ছে সবচেয়ে উত্তম খাদ্য। মনে রেখো দাউদ আলাইহিসসালাম যিনি বিশ্বের সবচাইতে বড় শাসক ছিলেন, তার ছেলে সুলেমান বাপ বেটা দুজনেই, তারা নিজের কাজ নিজে করতেন, তারা বসে খেতেন না, তিনি নিজের হাতে কাজ করতেন, সে কাজ তো আর কঠিন, আপনারা সবাই ইতিহাস জানেন, আমার দাউদ পড়ে দেখেন আমাদের বইয়ের মধ্যে নবীদের কাহিনীর মধ্যে, নিজ হাতে লোহা গালিয়ে মানে আমরা যাকে বলি কর্মকার বলি, এই কঠিন কাজ তিনি করতেন, তার বিনিময় পেতেন তাই তিনি খেতেন। তিনি যে রাজা ছিলেন সেখান থেকে তার ভাতা দিবে ওইসব নেই। দাউদ যদি নিজের কাজ নিজে করে খেতে পারে তো তোমরা পারো না কেন? এটা আল্লাহ রসুল এটা বলে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। ওয়ান মাজিন
আল্লাহ নবী সাল্লাম কল লা তাদা আন্না দোবরা কুল্লে সালাতিন আল্লাহ মাআন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদাতে। আল্লাহ রসুলের খুব প্রিয় সাহাবী ছিলেন মুয়াজ বিন জাবাল, তিনি তার ঘাড়ে হাত দিয়ে বলছেন, মুয়াজ আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি, শুনে রাখো তুমি কোনো অবস্থায় সালাত শেষে এই দোয়া না পড়ি যেন উঠো না, আমরা পড়ি না, আল্লাহুম্মা ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতে। অর্থ কি? আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমাকে যেন তোমার জিকির করতে পারি, তোমার শুকরিয়া আদায় করতে পারি এবং তোমার সুন্দরভাবে ইবাদত করতে পারি। আল্লাহুম্মা মানিয়া লিমা আতাইতা, আল্লাহ বাধা দেওয়ার কোনো ক্ষমতা নেই কারো, যেভাবে তুমি আমাকে দিবে যেটা, আর যেটা তুমি দিবে না সেটাকে দেওয়ারও ক্ষমতা কারো নেই। এই দোয়াগুলো আমরা পড়ি, যদি বুঝি সুঝি পড়ি তাহলে কিন্তু মনের শক্তি পাবো, কথা বললেন। অর্থাৎ নিজ হাতে কাজ করার মধ্যেই বরকত বেশি, এবং এজন্য দুটো শর্ত, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে এবং আল্লাহ এই সৎকর্ম করতে গেলে যে চেষ্টা অব্যাহত রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে কোরআন হাদিস বোঝার তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদেরকে নিজের করে নিজেই করার তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদেরকে এমন সৎকর্ম করা তৌফিক দিন যার মধ্যে আমরা পরকালে জান্নাত লাভে সক্ষম হই। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।